আসসালামু আলাইকুম, আশরিফা কিচেন হোমে আপনাদেরকে স্বাগত। আমি আজকে তালের বড়া বানাবো। সবার আগে আমার তালের পালসটা আমি বের করে নেব, তো কিভাবে বের করতে হয় সেটা আপনারা দেখুন। প্রথমে আমি তালের মুখটাকে সারিয়ে নেব, তারপরে তালটাকে আমি একটু ডেঙ্গে নেব। দিয়ে তালের খোসাটা আমি এভাবে ছাড়িয়ে নেব। এভাবে তালটাকে আমি ছাড়িয়ে নেব। নিয়ে তালটাকে আমি আলতো একটু হালকা পানি দিয়ে ভিজিয়ে নেব। এখন আমি এই ঝুড়িটাতে আমার তো নেই, এটা থেকে আমি তালটাকে ছাড়িয়ে নেব। দেখুন আমি এভাবে তালের রসটা বের করে নেব। এভাবে দেখুন আমি তালের পালসটা এভাবে বের করে নিয়েছি। এই একইভাবে আমি সবগুলো বের করে নেব। তালটা আমার চিপানো হয়ে গেছে, দেখুন তালের পালটা আমি বের করে নিয়েছি। আর এখানে আমি সুজি নিয়েছি, চিনি, ময়দা আর নিয়েছি নারিকেল কোড়া। সবার আগে আমি ময়দাটা দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দিয়ে দেব সুজি। এটাকে হাত দিয়ে মাখতে হবে। আমি এখানে আধা কাপ চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। আমি এখানে নারিকেল কোড়া নিয়েছি, সেটা আমি দিয়ে দেব। নারিকেল কোড়া আমি ডিপে রেখেছিলাম। এখানে আমি একটু মিষ্টিতে একটু লবণ দিলে খেতে ভালোই লাগে, এক চিমটি। এটা আমার মাখা হয়ে গেছে, আমি এখন হাতটা কষে করে নেব। চুলায় আমি একটা প্যান বসে দিয়েছি, দিব সাদা তেল। গরম হয়ে গেছে, এখন আমি বড়াগুলো ছেড়ে দেবো। এভাবে ছোট ছোট করে দেবো, চাইলে আপনারা বড় করে দিতে পারেন। পিঠাগুলোকে আমি উল্টে দেবো। দেখুন কত সুন্দর পিঠাগুলো আমার ফুলে গেছে। এগুলো পিঠা আমার হয়ে গেছে, আমি এগুলাকে একটা একটা করে নামিয়ে নেব। আমি এগুলাকে আর একটা আর ভেজে নেব। এভাবে বাকি সবগুলো আমি ভেজে নেব।
এগুলো পিঠা আমার হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নেব। দেখুন তালের বড়া আমার হয়ে গেছে, আমি এখান থেকে একটা খেয়ে দেখে বলি কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর মুসমুসে হয়েছে তালের বড়াটা। আপনারা এভাবে বাসায় তালের বড়া বানিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।